কয়েক সপ্তাহ আগে আমরা সুরা কাউসারের দাস শুরু করেছিলাম এবং আমরা মোটামুটি বিস্তারিতভাবে সুরার প্রথম আয়াত সম্পর্কে আলোচনা করেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সুরাটির বাকি অংশের দাস শেষ করা ফসল লিলি রব্বিকা হুয়াল আবতর কিন্তু আয়াতগুলোতে যাবার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন প্রথমত সাধারণভাবে বলতে গেলে বেশিরভাগ বর্ণনা মতে এই সুরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে অনেকগুলো ঘটনা রয়েছে যা মোটামুটি একই রকম এমন কোনো নিশ্চিত মতামত পাওয়া যায় না যে এই একটি ঘটনার প্রেক্ষিতে সুরাটি নাজিল হয়েছে কিন্তু যে সব ঘটনার বর্ণনা পাওয়া যায় তার সবগুলো ঘটনা প্রায় সামঞ্জস্যপূর্ণ এবং নিশ্চিতভাবেই সব ঘটনাতেই কাফিররা নবী আলহিসাল্লামকে অপমান করার চেষ্টা করেছে কিছু কিছু অবিশ্বাসী রাসুল সাল্লাহামের কাছে এসে তাকে বিভিন্ন কটু কথা বলে যেত আগের পর্বগুলোতে আমরা এরকম কিছু মন্তব্য সম্পর্কে জেনেছি আজকে আমরা আকা হুয়াল আবতার আয়াতের ব্যাখ্যায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ তবে আমরা এতটুকু বলতে পারি এই সুরার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ নেতিবাচক এর প্রেক্ষাপটে যেসব ঘটনা ঘটেছে নবী আলহিসাল্লাহু আসাল্লামের জীবনে এই ঘটনাগুলো মোটেও সুখকর ছিল না কিন্তু আল্লাহ এই নেতিবাচক ঘটনাগুলোর উত্তরে এই সুরাটি শুরু করেছেন খুবই ইতিবাচকভাবে আত কাউসার আল্লাহ আসী সাল্লাইকে আল কাউসার দান করার কথা বলেছেন যা অত্যন্ত ইতিবাচক এবং যা কাফিরদের কথার সম্পূর্ণ বিপরীত এতে আমরা সিরাত এবং দাওয়াত দিনের কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই সেটা হল রসুল সাল্লাহামের জীবনে খুবই বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক কিছু ঘটনা ঘটেছে কিন্তু আল্লাহ চান তার প্রিয় নবী সাল্লাহাম ইতিবাচক দিকে ফোকাস করুন আপনি বরং আল্লাহ আপনাকে যা দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন আল কাউসারের দিকে ফোকাস করুন যা আল্লাহ একান্তভাবে আপনাকে দিয়েছেন এটাই এখানে প্রথম শিক্ষা তাছাড়া এখানে আল্লাহর একটা অনুগ্রহ রয়েছে তিনি নেতিবাচক কথা বলার আগে ইতিবাচক কথা দিয়ে সুরাটি শুরু করেছেন তিনি ইতিবাচক কথা দিয়ে শুরু করেছেন ইন্না আতইনা কাল কাউসার তারপর ফসল্লিলি রব্বিকা ওয়ানহার এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন ইন্না শানি আকা অর্থাৎ আপনার শত্রু শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে আবার এখানে নবী সাল্লাহ আলাহামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসাও প্রকাশ পেয়েছে যেমন নবী সাল্লামকে তারা যে কথাগুলো বলতো। সেগুলো খুবই কষ্টদায়ক ছিল তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলত আপনারা জানেন তারা তাকে পাগল বলত না ইন্না হুলা মাজনুন অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল ইয়াকুলুনা সাহির তারা বলতো তিনি একজন জাদুকর তারা তাকে মিথ্যাবাদী বলত সাহিরুন কাজাব অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত কিন্তু তাদের যে কথার প্রেক্ষিতে এই সুরা নাজিল হয়েছে তা আরও অনেক বেশি কষ্টদায়ক ছিল আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম এখন আমরা বিস্তারিত আলোচনা করব কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ দেখুন হাদিসে এসেছে রসুল সাল্লাম তার একজন সন্তান হারিয়েছেন একজন পুত্র সন্তান পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানব এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তারা এমন কিছু কথা বলে সমবেদনা জানায় যা আপনাকে বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন সে যদি এমনকি আপনার শত্রুও হয় আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন কিছুই বলবেন না কারণ যত যাই হোক তারা তাদের সন্তান হারিয়েছে এতটুকু বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে কিন্তু যখন আবু জাহল এই সংবাদটা পেল এবং সে কিন্তু নবী সাল্লাসাল্লামের চাচা ছিল আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন যত বিরোধ সব না হয় একদিকে থাক আর দিন শেষে তোমরা তার পরিবারের অংশ কিন্তু না তার মনে নবী সাল্লাহ সাল্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল হাসতে হাসতে লোকজনকে বলছিল বা তারা মহাম্মাদ মোহাম্মদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে তার নাম নেয়ার আর কেউ থাকবে না অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমেই আপনার বংশধারা অব্যাহত থাকে যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে তাই ভবিষ্যতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না তাহলে মোহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আজাল্লাহ তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি তিনি এভাবে বলেননি ইয়াকুলুনা হুয়া আবতার অথবা হুয়া আবতার তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে তিনি নবী সাল্লাহ সাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি তিনি বিভিন্ন সুরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন যেমন তারা বলেছিল তিনি পাগল তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন ইন্না শা আকা হু আল আবতর আপনার শত্রুরাই নির্বংশ নিশ্চিন্ন হবে তাহলে আল্লাহ আজাল্লাহ এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি এটা নিঃসন্দেহে নবী সাল্লাহ আলুসাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহি প্রকাশ পরিশেষে আমরা এই সুরায় আরও একটা অসাধারণ শিক্ষা পাই এখানে আল্লাহ কেবল নবী সাল্লাহ আলুমের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি রসুল সাল্লা সাল্লাম তার সন্তান হারিয়েছেন যখন কেউ এভাবে সন্তান হারায় তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে সব মানুষের ক্ষেত্রে এমনটা হয় কেউ যখন তার সন্তান হারায় তখন তার বাড়ি ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয় মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ তাই না নবী সাল্লাহ সাল্লামের এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আজাল্লাহ প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন ইন্না আতই না আকা আল কাউসার তিনি তার সন্তান হারিয়েছেন আর আল্লাহ তাকে বলছেন আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন আপনি প্রাচুর্য লাভ করেছেন আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি কিন্তু এর পরেও কিভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায় কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সুরায় আমাদের শেখানো হচ্ছে কীভাবে আমরা বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা অসহ্য মানসিক কষ্ট হতাশা এগুলো থেকে মুক্তি পেতে পারি প্রথমত আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন এরপর ফসল রব্বিকা ওয়ানহার নবী সাল্লাহু আলিয়া সাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন আল্লাহ বলছেন দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তির উপায় হল সালাত আদায় করা সুবাহান জানেন এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে প্রথমত শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে তাহলে মাঝখানের আয়াত রব্বিক হলো এই সুরার মূল আয়াত প্রথম আয়াতে আল্লাহ নবী যা দান করেছেন সে সম্পর্কে বলা হয়েছে আর কোনো উপহার পেলে আপনার কী করা উচিত আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হল সালাত আদায় করা তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হল রব্বিক আবার দ্বিতীয়ত তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন আপনি নামাজে দাঁড়িয়ে যান তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা সুবাহ এখন চলুন নবী সাল্লিয় সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানবো আন ইবনে আব্বাসিন্দি আল্লাহ তাল আনহুমা কল ইবনে আব্বাস আল্লাহ আনহু মাহাদিস বর্ণনা করেছেন কান আকবর আলাদি রসুল্লাহি সাল্লাহ আলহিহ্লাম আল কাসিম রসুল সাল্লিয় সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম আল্লাহ আনহু সুম্মা জয়নাব তারপর জয়নাব সুম্মা আবদুল্লাহ তারপর আবদুল্লাহ সুম্মা উম্মু কুলসুম সুম্মা ফাতিমা সুম্মা রুকাইয়া ফামাত আল কাসিম তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি তো প্রথম সন্তান ছিলেন কাসিম তারপর জয়নাব তারপর আবদুল্লাহ তারপর উম্মে কুলসুম তারপর ফাতিমা তারপর রুকাইয়া যুগের শেষের দিকে কাসিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন এরপর মাদানী যুগে আবদুল্লাহ এরপর মাদানী যুগে আবদুল্লাহ মারা যান কারো কারো মতে সুরাটি কাসিম রাজি তালাহুর আনহুর মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয় আবার অন্যদের মতে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালাহুর মৃত্যুর পরে এটি নাজিল হয় আবার অন্য একটি বর্ণনায় আমরা রসুল সাল্লামের আরও একজন সন্তানের কথা জানতে পারি ইব্রাহিম রাজি আল্লাহু আনহু তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সুরাটি নাজিল হয়েছে এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায় আবার আবু আইব রাজি আনহু বর্ণনা করেছেন লাম্মা মাতা ইব্রাহিম বিন রসুল্লাহি সাল্লি মাশাল মাশাল মুশ্রিকা বা আদুহুম ইলাবাদ কলু অর্থাৎ যখন রসুল সাল্লি সাল্লামের ছেলে ইব্রাহিম রাজি আল্লাহ তালাহু ইন্তেকাল করলেন মুশ্রিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগলো এবং বলল ই সাবি কদ লাইল। মানে যার আর কোনো সন্তান হবে না যার কোনো ছেলে সন্তান নেই কোনো পরবর্তী বংশধর নেই আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে এটা বলে তারা উৎসব করতে লাগলো ইব্রাহিম রাদিয়াল্লাহ তালা আনহুয়ের মৃত্যুর বর্ণনায় অধিক জোরালো তো এবার আসুন ফাসল্লিলি রব্বিক এই আয়াতটি শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে ফা সল্লিলি রব্বিক এখানে ফা সম্পর্কে ইমাম আলা আলুসি বলছেন আল ফা ফেকৌল হি তা আলা তিনি বলছেন আল্লাহ যখন আয়াতে ফা অক্ষরটি উল্লেখ করেছেন লিতার তিবি মা বাদাহা আলা মা কবলাহা এই ফা অক্ষরটি এর পূর্ববর্তী বাক্যাংশের উপর গুরুত্বারোপ করে এবং এটি ফা এর পূর্ববর্তী কথার সাথে এর পরের কথাকে সম্পৃক্ত করে ফা ইন্না এতা আলা ইয়াহু আলাইহিসাল্লা মাঝুকিরা মিনাল আল আয়াতিল্লাতি লাহা আহাদাম মিন আলামিন অর্থাৎ যেহেতু প্রথম আয়াতে বলা হয়েছে নবী সাল্লাসাল্লামকে আল্লাহ প্রাচুর্য দান করেছেন আর তিনি তাকে যা কিছু দান করেছেন সবই অসাধারণ এবং অতুলনীয় তাছাড়া এগুলো এমন কিছু ছিল যা তিনি এই পৃথিবীর আর কাউকে দেননি মুস্তাউজাবুল মুরিবিহি আই ইস্তিজাব এজন্য এটা রসুল সাল্লুসাল্লামের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এই সীমাহীন কল্যাণ লাভের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এই অসীম নিয়ামতের জন্য সারা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই জরুরি আইফা দু তিলি রব্বিক অর্থাৎ রসুল সাল্লাহামকে বলা হচ্ছে যেহেতু আপনার প্রতি অসীম অনুগ্রহ করা হয়েছে তাই আপনি নামাজে অবিচল থাকুন দুম সালাত আল্লাহর জন্য আপনি সালাতে অবিচল থাকুন এগুলো ইমাম আল আলুসির মন্তব্য আপনাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই এর আগের সুরা থেকে আমরা জেনেছি তারা যখন নামাজ পড়ত তারা উদাসীন থাকত নামাজের প্রতি তারা যত্নবান ছিল না তাছাড়া যখনই তারা নামাজ পড়ত লোক দেখানোর জন্য নামাজ পড়ত আর এই সুরায় ঠিক এর বিপরীত বলা হচ্ছে তোমরা কেবল তোমাদের রবের জন্য সালাত আদায় করো ফাসল্লি লিরব্বিক তিনি শুধু ফাসল্লি বলেননি যদিও এর মাধ্যমে আদেশটি পরিপূর্ণ বোঝা যাচ্ছে যেমন তিনি অন্য আয়াতে বলছেন আকিম ইসলাত শুধু আকিম ইসলাত কিন্তু এখানে বলছেন ফাসল্লি লিরব্বিক রব্বিক আপনার রবের জন্য সালাত আদায় করুন আপনার রবের জন্য এর মাধ্যমে নামাজ আদায়ের উদ্দেশ্য স্পষ্ট করে বলা হচ্ছে এখন সল্লি ফা ইনাসালাতা জামিয়াতু লি জামিয় আকসাম মুসুকুর এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সালাতের কথা বলেছেন শুকুরের কথা বলেননি তিনি বলেননি ওয়া শুক্র রব্বাক তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো তাই না যখন কোনো অনুগ্রহ করা হয় তখন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তাহলে আমরা বুঝতে পারলাম সালাত হলো আতু লি জামি আকসাম শুকুর অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিপূর্ণ সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো আল্লাহর জন্য সালাত আদায় করা এজন্যই আমরা রসুল সাল্লাহ সাল্লামের জীবনে দেখেছি যখন ভালো কিছু ঘটত বা কোনো ভালো খবর আসতো তিনি কি করতেন তিনি সাথে সাথে দুই ডাকাত নামাজ পড়তেন এভাবেই তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবং এটা আমরা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারি যখন কোনো ভালো কিছু আমাদের জীবনে আসে আমরা কোনো সুসংবাদ পাই সাথে সাথে আমাদের উচিত সর্বোৎকৃষ্ট উপায়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর জন্য সালাত আদায় করা ফাস্তাখ দামা ফসল্লি দুনা ফ্কুর তাই আল্লাহ ফাশ্কুর শব্দটি ব্যবহার না করে ফাসল্লি বলছেন আল মুরাদ বি সলাত আইন্দা আর আলাতফরুদ মাফরুদাহ আবু মুসলিমের মতে এখানে সালাদ বলতে আল্লাহ ফরোজ সালাদ বুঝিয়েছেন ইবনে আব্বাস বলছেন ওয়াজা ইলা আন্নাহা জিনসুস সালাত তিনি বলছেন আল্লাহ শুধু নামাজ আদায় করুন বলেছেন যেহেতু কোন নামাজ সেটা নির্দিষ্ট করে বলেননি তাই এর মাধ্যমে সকল প্রকার নামাজের কথা বলা হচ্ছে ফরজ নামাজ সহ অন্যান্য সকল নামাজ সালাত সম্পর্কে আরও অনেক মতামত পাওয়া যায় যেমন ওয়াকিল আল মুরাদ বিহা সালাতুল আঈদ বিন নাহর অর্থাৎ যেহেতু এই আয়াতের শেষে ও নাহর শব্দটি আছে মানে কোরবানি করা তাই অনেকের মতে এখানে নামাজ বলতে নির্দিষ্টভাবে ঈদের নামাজকে বোঝানো হয়েছে ঈদের নামাজ আদায় করে তারপর কোরবানি করা তারা আয়াতে উল্লেখিত নামাজ আদায় করা এবং কুরবানি করাকে একই সাথে যুক্ত করেছেন কিন্তু অধিকাংশের মতে এর মাধ্যমে নির্দিষ্টভাবে কোনো সালাতকে বোঝানো হয়নি রসুল্লাহ সাল্লাস্লামকে বলা হচ্ছে যখনই কঠিন সময় আসবে প্রথমে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহগুলো স্মরণ করুন এবং দ্বিতীয়ত সালাত আদায় করুন নামাজ পড়ুন এরপর আল মুরাদ আসালাত ও বিশুভাই বি মুজদালিফা আল নাহার বি মিনা এই ব্যাপারে সর্বশেষ মত হল সালাদ বলতে আল্লাহ এখানে হজের সময় মুজদালিফায় ফজরের নামাজের কথা বলেছেন এবং নাহার বলতে মিনায় কুরবানি করা বুঝিয়েছেন অল্লাখ সরুনা আন্নাল মুরাদ বিন নাহরি আদাহি এটাও খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ মুফাসিরগণের মতে অন্নাহার যার অর্থ কুরবানি করা এর মাধ্যমে মূলত ঈদুল আজহার কুরবানির কথা বলা হয়েছে অধিকাংশ তফসির কারকগণ এটাই মনে করেন যদিও অন্যান্য আরও মতামত রয়েছে এগুলো সম্পর্কে বলার আগে আমরা জামাকশারির একটা চমৎকার মন্তব্য দেখব তিনি বলেন ওয়া ওয়াঈত আল জাকাতি বা সালাত অর্থাৎ কোরআনের সুন্নত হল সালাতের পরে জাকাতের কথা বলা যেমন আল্লাহ বলছেন ওয়াকিমসালাতা ওয়া আতাত ওয়াকিমসালাতা ওয়া সাকাত তো এখানেও একই কথা বলা হচ্ছে রব্বিকা ওয়ানহার কারণ নাহার বা জবাইকৃত পশুর মাংস কী করা হয় এগুলো সাদাকা হিসেবে অভাবীদের মধ্যে বিতরণ করা হয় এটা দান করা বা জাকাতের মতো তাহলে এখানেও প্রথমে আকিম এরপর আতুস জাকাতের কথা বলা হচ্ছে এই দুইটি বিষয় আলাদাভাবে বোঝানো হয়েছে মা আন্নাল কওমা কানু ইসল্লুনা অন্নাহরুন আওসান আউসান তাছাড়া এই মানুষগুলো বিভিন্ন মূর্তির ইবাদত করত এবং তাদের নামে কুরবানি করত ফল আনসাব আইয়ুমারু সাল্লাহ আলহ সাল্লাম ফি মুকাবলাতি হিম বিসলাতি অন্নাহর লাহু আজ্জাউজাল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আজাদ আল্লাহ এ আয়াতে তাদের আচরণের সম্পূর্ণ বিপরীত বলেছেন শুধুমাত্র আল্লাহ জন্যই সালাত আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহ সালাত আদায় করতে হবে এবং কুরবানি করতে হবে আজ বিয়ে এহি অর্থাৎ আপনি তার ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন যিনি আপনাকে সীমাহীন কল্যাণ দান করার মাধ্যমে সম্মানিত করেছেন অসার রফাক এবং আপনাকে মর্যাদা দিয়েছেন মুরা লি কৌমিক আল্লাদিন আই আবুদাহ আপনার জাতির বিপরীতে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে অন্নাহার হিহি বি ইসমিহি ইজা নাহার তা আর যখন আপনি কুরবানি করেন কেবল তার নামে তার সন্তুষ্টির জন্য কুরবানি করুন মুখালিফালাহুম ফিন্নাহরি লীল আহসান তাদের বিপরীতে যারা মূর্তির নামে কুরবানি করে এগুলো ছিল জামাকশারির মন্তব্য এর পরবর্তী অনুচ্ছেদ আমি আপনাদের পরে শোনাচ্ছি না আমি শুধু মূল কথাটা বলছি আর শওকানি রহমাহুল্লাহ তার বিখ্যাত তাফসির গ্রন্থ ফাথুল কাদিরে নাহর শব্দ সম্পর্কে বলেছেন সুরায় ওয়ান নাহর শব্দটি কোরবানির আদেশ সূচক অর্থে এসেছে কিন্তু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যদিও এটি সর্বজন স্বীকৃত নয় তারপরও যেহেতু তিনি বর্ণনা করেছেন তাই আমরা গুরুত্বের সাথে এখানে উল্লেখ করছি এই হাদিসে রসুল সাল্লু ইসলাম বলছেন নাহর শব্দটি নাহিরা শব্দ মূল থেকে এসেছে যার অর্থ কুরবানি করা নয় বরং এর অর্থ সালাত আদায়ের সময় হাত তোলা বা রফফুল ইয়াদাইন করা তাহলে নামাজে হাত উঠানোকে এই হাদিসের নাহর বলা হয়েছে কিছু কিছু ওলামা এই হাদিসটি গ্রহণ করেছেন এবং তারা বলেছেন এ আয়াতে প্রথমে সালাত আদায়ের কথা বলা হয়েছে তারপর তাকবীরের সাথে হাত উঠিয়ে নামাজ আদায়ের কথা বলা হয়েছে এবং কোরআনের বিভিন্ন স্থানে এর তাৎপর্যের কথা অর্থাৎ হাত উঠানোর তাৎপর্যের কথা এসেছে কিন্তু এখানে নামাজের কোন সময় হাত উঠানো বা রফ্ফুল ইয়াদাইন করতে হবে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি তবে এটা অধিকাংশের অভিমত নয় খুবই অল্প সংখ্যক মুফাসির এটা সমর্থন করেছেন অধিকাংশ তাফসির মতে অন্য মানে ঈদুল উল পশু কুরবানি করা আমাদের বুঝতে হবে কেন ফাসলি রব্বিকা ওয়ানহার বলা হয়েছে আমাদের আলোচনায় আমরা দেখব কিভাবে এই আয়াতটি সরাসরি ইব্রাহিম আলহামের ধারার সাথে সম্পৃক্ত এই আয়াত সম্পর্কে ইবনি আব্বাস রাদিয়াল্লাহ আনহুম বলেন আসলাতুল মকতুবা অজিব হু ও আমল অর্থাৎ এখানে সালাত মানে অবশ্যই ফরজ সালাত আর কুরবানি করা মানে ঈদুল আজহার কুরবানি করা বাইহাকি রহমেহুল্লাহ বলেন জিবহ ইয় নাহার একই অভিমত বাইহাকি হাকি রহমেহুল্লার মতে ওয়ান নাহার মানে ঈদুল আজহার কুরবানি করা এখন আপনারা যারা আরও ব্যাপকভাবে কোরআনের শব্দগুলো অধ্যয়ন করেছেন তাদের জন্য বলছি কোরআনে পশু কুরবানি অর্থে অন্য যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেগুলো হল বুদুন নুসুক হাদি এবং কালাঈদ কোরবানির পশুর জন্য এই শব্দগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে অথচ এই আয়াতে এই শব্দগুলোর কোনোটি ব্যবহার করা হয়নি বুদুন হল বেশ বড় সাইজের প্রাণী বা অনেক বড় প্রাণী এবং এমন প্রাণী কুরবানি করার পর যার রক্ত এখনও শুকিয়ে যায়নি এই ধরনের প্রাণীকে বুদুন বলা হয় তারপর নুসুক হলো এমন কোরবানি যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার নৈকট্য লাভের জন্য করা হয়েছে এমন একনিষ্ঠতার সাথে কুরবানি করা হলো নুসুক যেমন কোরআনে এসেছে ইন্না সলাতি ওয়ানুসুকি তাহলে নুসুক হল আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করা এরপর হাদি এটা এমন কুরবানি যে পশুর গোস্ত আল্লার ঘরে নিয়ে যাওয়া হয় বন্টনের জন্য একে বলা হয় হাদি তারপর কলাইদ এই শব্দটি বহু বচন এর এক বচন হল কলাদা কলাদা মানে এমন প্রাণী যা কোরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে আপনি এটা কি কোরবানি করার জন্য নির্ধারণ করেছেন কিন্তু এখনও কোরবানি করেননি পশুটাকে চিহ্নিত করার জন্য তার গলায় একটা মালা জাতীয় কিছু লাগায় যাতে বোঝা যায় এটি হচ্ছে হজে বা অন্য কোন উপলক্ষে কোরবানির জন্য নির্ধারিত তাহলে কোরবানির পশুর জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয় আবার কোরবানি করা অর্থে কোরআনে তিনটি শব্দ এসেছে জাবাহা অথবা জিভ অথবা জাবিহ সাধারণভাবে কোরবানি বলতে শব্দটি ব্যবহৃত হয় ধর্মীয় উদ্দেশ্যে বা বড় কোনো উদ্দেশ্যে পশু জবাই করা ইসলামে ধর্মীয় উদ্দেশ্যে জবাই করা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয় তাছাড়া নিঃশংসভাবে জবাই করা বোঝাতেও কোরআনে এই শব্দটি ব্যবহৃত হয়েছে যেমন ফেরাউনের ক্ষেত্রে আমরা পেয়েছি ইদ বেহুনা আম্বা আহুম অর্থাৎ তারা তাদের পুত্র সন্তানদের জবাই করত তাহলে শব্দটি মূলত জবাই করা অর্থে ব্যবহৃত হয় তার পরের শব্দ হল জাক্কা যেমন কোরআনে এসেছে অমা আকালাসুব ইল্লা মা জাক্কৈতুম কোনো পশুকে দ্রুত জবাই করা বোঝাতে জাক্কা শব্দটি ব্যবহৃত হয় তাড়াতাড়ি এবং কোনো কষ্ট না দিয়ে জবাই করা সচরাচর যখন আপনি কোনো বন অন্য কোনো শিকারীর দ্বারা আঘাতপ্রাপ্ত কিন্তু জীবিত কোনো পশু পেয়ে থাকেন তখন আপনি এটাকে খুব দ্রুত এবং কষ্ট না দিয়ে জবাই করেন এভাবে পশুটা জবাই করে খাওয়া যায়জ এটা খাওয়া হারাম নয় এই আয়াতে জাক্কা দ্বারা এটাই বোঝানো হচ্ছে তাছাড়া সাধারণভাবে কোনো পশুকে দ্রুত এবং কষ্ট না দিয়ে জবাই করাকে জাক্কা বলা হয় যেমনটা এ আয়াতে এসেছে ইল্লা মা জাক্কাই এর পরবর্তী শব্দ হল নাহার আল্লাহ কেন নাহার শব্দটি ব্যবহার করলেন তিনি বলেননি ফসল লিলি রব্বিকা ওয়াজবাহ বাহ অথবা জব্বিহ তিনি বিশেষভাবে ওয়ানহার বলেছেন বিষয়টা খুবই চমৎকার মন দিয়ে শুনুন আল্লাহ যে নাহার শব্দটি ব্যবহার করেছেন এর শাব্দিক অর্থ হল বুকের উপর আর যখন মানুষ আত্মহত্যা করার জন্য গলায় দড়ি দেয় বা নিজের ঘাড় কেটে ফেলে আরবিতে একে বলা হয় ইন্তেহার নাহরের একই উৎস থেকে ইন্তেহার এসেছে শব্দটির সরাসরি শাব্দিক অর্থ গলা কাটা আর নাহর হল গলা জবাই করা এখন আল্লাহ এই সুরায় বিশেষভাবে পশুর গলায় জবাই করে কোরবানি করার কথা বলেছেন কেন আপনারা জানেন আমরা আগের পর্বে বলেছি এই সুরাটি রসুল সাল্লুসাল্লামের কাছে এসেছে ইব্রাহিম ধর্ম ধর্মপূর্ণ করতে যে ধারা কোরাইশটা ধরে রাখতে পারেনি এবং কত জঘন্যভাবে তারা ব্যর্থ হয়েছিল সেটা সুরা মাউনে বর্ণনা করা হয়েছে আচ্ছা গলা কেটে জবাই করার কথা শুনে আমাদের কার কথা মনে পড়ে ইব্রাহিম ইসলামের কথা এই প্রথা কখন শুরু হয়েছিল এটি মূলত ইব্রাহিম আলহামের কুরবানির মাধ্যমে শুরু হয়েছিল এখানে ওয়ানহার শব্দটির মাধ্যমে রসুল সাল্লাইকে আল্লাহ সংক্ষেপে বলছেন মাত্র দুইটি সুরা পূর্বে এই কুরাইশদেরকে আল্লাহ বলেছিলেন ফালি ইয়াবুদুর রব্বাহ আলবঈদ তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা অথচ তারা ব্যর্থ হয়েছিল কীভাবে ব্যর্থ হয়েছিল আর ইতাল্লাজি ইউকাজিবু বিদ্দিন ফাজা আলিক তারা চরমভাবে ব্যর্থ হয়েছে এখন আপনার কাজ হল ইব্রাহিম আলহামের দোয়া এবং তার ধর্মকে পরিপূর্ণ করা তার ধর্ম কী ছিল ফসল রব্বিকা ওয়ানহার সুবহান্লাহ কি চমৎকারভাবে আল্লাহ ওয়ানহার শব্দটি ব্যবহার করে আমাদের জানিয়ে দিচ্ছেন যে রসুল সাল্লা শুধুমাত্র ইব্রাহিম আলহিমামের দোয়ার ফসল নন বরং তার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইস্লামের পরম্পরাও পরিপূর্ণ করেছেন এখন আমরা শেষ আয়তে আসি ইন্না শাহনী আকা হুয়াল আবতার এখানে ইন্না শব্দটি গুরুত্বপূর্ণ এই সিরিজে আমি আগেও বলেছি আরবিতে ইন্না শব্দটি সন্দেহে আপতিত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয় সন্দেহে আপতিত ব্যক্তিকে উদ্দেশ্য করে সুরাটি প্রাথমিকভাবে রসুল সাল্লুসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে আল্লাহ এখানে কাফেরদের উদ্দেশ্য করে সরাসরি কোনো কথা বলেননি এই সুরায় আল্লাহ তাআলা শুধুমাত্র রসুল সাল্লা পরোয়া করেছেন এবং এটা মূলত রসুল সাল্লাহামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার প্রকাশ কেন কারণ যখন শত্রুরা রসুল সাল্লু আলু সাল্লামকে নিয়ে বিভিন্ন আক্রমণ করে তখন সাথে সাথে শত্রুদের আক্রমণের পাল্টা জবাব দেওয়ার পরিবর্তে প্রথমে আল্লাহ নিশ্চিত করেছেন যে তার নবী যেন কোনো কষ্ট না পান সাল্লাহ আলাইস্লাম তাহলে শুরুতে তিনি রসুল সাল্লুসাল্লামকে সাহায্য করেছেন তাই না তো প্রথমে আল্লাহ বলছেন ইন্না ইন্না কোনো সন্দেহ নেই আমি নিশ্চয়ই বা নিশ্চিতভাবে এই শব্দগুলো বলছি না এগুলোর পরিবর্তে সহজভাবে এর অর্থ হিসেবে আমি বলি কোনো সন্দেহ নেই এখন কোনো কথা শুরু করার আগে যখন আপনি বলেন এতে কোনো সন্দেহ নেই এর মানে আপনি স্পষ্টতই কোনো সন্দেহ দূর করার চেষ্টা করছেন তো এখানে সন্দেহটা কি ছিল আপনারা জানেন সময়টা ছিল মাক্কী যুগ আর মাক্কী যুগের কুরাইশা বেশ শক্তিশালী ছিল অন্যদিকে রসুল সাল্লাম তেমন শক্তিশালী ছিলেন না তার কোনো সৈন্যবাহিনী ছিল না খুব অল্প সংখ্যক সাহাবা ছিল তার যারা অত্যাচারিত এবং নিপীড়িত হচ্ছিল মোট কথা তারা কোনো অবস্থাতেই শক্তিশালী ছিলেন না যেহেতু কুরাইশা তারা সংখ্যায় অধিক ছিল এবং তাদের অনেক ক্ষমতা ছিল এমনকি কিবলার দখলও তাদের হাতে ছিল তারা নবীজি সাল্লামকে মুখের উপর আজে বাজে কটু কথা বলতে পারত। যার বিপরীতে তারা কখনো প্রতিশোধের সম্মুখীন হয়নি এই সব কিছু দেখে আপাত দৃষ্টিতে মনে হয় তারা এত শক্তিশালী আর ক্ষমতাধর আমরা কিভাবে তাদের সাথে পেরে উঠব কিন্তু আল্লাহ বলছেন তারা দেখতে যতই শক্তিশালী হোক না কেন তারা নিশ্চিন্ন হয়ে যাবে এতে কোনোই সন্দেহ নেই হ্যাঁ এ ব্যাপারে কোনো সন্দেহ মনে রাখবেন না ইন্না শাহানি আকা হুয়াল আবতার এরপর শাহানী আঁকাতে যাবার আগে আমরা বাতার নিয়ে কথা বলবো। ইবনে জারির বলেছেন বাতারা মোহাম্মদ মিন্না আবদুল্লা ইবনি মোহাম্মদ দাদিয়াল্লাহ তালুর মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়েছে যে রসুলের বংশ নিঃশেষ হয়ে গেছে আরবিতে বাতারা শব্দটি ব্যবহৃত হয় যখন কোনো পশুর লেজ কাটা যায় এটা কোনো প্রাণীর অপমান বোঝাতে ব্যবহৃত হয় এবং আরবরাও অসম্মানিত অপমানিত হবে যখন তাদের নাম নেয়ার মতো কোনো ভবিষ্যৎ প্রজন্ম থাকবে না এখন আপনার বংশধারা কার মাধ্যমে অব্যাহত থাকবে আপনার ছেলের মাধ্যমে নাকি আপনার মেয়ের মাধ্যমে আপনার ছেলের মাধ্যমে আপনার মেয়ে বিয়ের পর তার স্বামীর বংশ রক্ষা করবে এবং এভাবেই চলতে থাকবে তাহলে আপনার বংশ রক্ষা করার জন্য আপনার কাছে যদি ছেলে না থাকে এটা ঠিক ততটাই বিব্রতকর যতটা বিব্রত একটা প্রাণী তার লেজ কাটা যাবার পরে হয় আর এটাই বাতারা শব্দের শাব্দিক বিশ্লেষণ এবং এই শব্দটাই তারা নবী সাল্লু আলাইস্লামের জন্য ব্যবহার করা শুরু করেছিল প্রসঙ্গত আবুল আহবো নবীজি সাল্লাহুস্লামকে উদ্দেশ্য করে এই শব্দটি বলেছিল তাদের কথার জবাবে আল্লাহ বলছেন আবতার মানে চূড়ান্তভাবে নিশ্চিন্ন হয়ে যাওয়া রাসুল সাল্লাইসাল্লামের শত্রুরা অবশ্যই একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে তারাই শিকর কাটা হবে আপনি নন এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ সেটা জানতে আমরা ওলামাগণের মন্তব্য পড়ব এবং আমরা বুঝতে পারব কেন আল্লাহ আজাল্লা এই শব্দটি ব্যবহার করেছেন এবং এই সুরা এই শব্দটি কতটা শক্তিশালী ইন্নামান আব গাদ মিন লা মুখালিফাতুক লাহুম হুয়াল আবতর লা আন্তা জামাক রহমাহুল্লাহ বলেন এখানে হুয়া শব্দের উপর মন্তব্য করেছেন আপনারা জানেন এখানে আপনার শত্রুরা নিশ্চিহ্ন হবে বলার পরিবর্তে বলা হয়েছে কেবলমাত্র আপনার শত্রুরাই নিশ্চিহ্ন হবে এই কথাটা বলে আপনি পরোক্ষভাবে আরেকটা কথা বলছেন আপনাদেরকে প্রথমে একটা উদাহরণ দেই আমার ছেলে আমাকে বলে যে দুধ খেয়েছে সে কিন্তু আমি না এভাবে বলার মাধ্যমে মূলত অন্য কিছু বোঝাতে চাইছে যে দুধ খেয়েছে সে কিন্তু আমি না আমার ভাই খেয়েছে অথবা বোন খেয়েছে অথবা অন্য কেউ তাই না তাহলে এভাবে বাক্যটি অন্য একটি অর্থ বোঝায় এখানে হুয়া বলার মাধ্যমে আল ইসবাত আল ফাইল এটা মূলত আরবি ভাষার একটা নিয়ম আপনার শত্রুরাই কেবল নিশ্চিহ্ন হবে এই কথার মাধ্যমে অপর কোন কথাটি আমরা বুঝতে পারি তারাই নিশ্চিহ্ন হবে আপনি নন লা আন আপনি নন এখন আল্লাহ এই কথা সরাসরি বলেননি তিনি এটা পরোক্ষভাবে বলেছেন তিনি কেন সরাসরি বলেননি মুফাসিরগণ এটা ব্যাখ্যা করেছেন ভাষা থেকেও পরোক্ষভাবে বোঝা যাচ্ছে কিন্তু কেন আল্লাহ সরাসরি এটা উল্লেখ করলেন না কারণ আল্লাহ তাদের সাথে তার রসুলের নাম যুক্ত করতে চান না সাল্লাহ আলাইসাল্লাম তিনি বিষয়টা তুলতেই চান না নিঃসন্দেহে এটা নবী আলাহিসাল্লাসাল্লামের সুমহান মর্যাদা প্রকাশ করে তাহলে আবতার কথাটি শুধুমাত্র তার শত্রুদের জন্য ব্যবহৃত হয়েছে তাছাড়া পরোক্ষভাবে এটাও বলা হচ্ছে যে এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই কথাটা সরাসরি উল্লেখ করা হয়নি যাতে রসুল সাল্লু ইসলামের প্রতি করা আপত্তিকর মন্তব্যগুলো আবার সামনে না আসে সুহানুল্লাহ লি আন্না কুল্লা মানিউলাদ ইয়াম কেয়ামতি মিনাল মিনিন ফাহম ওয়ালাদুক ওয়া আকবুক কারণ কেয়ামত পর্যন্ত যত ইমানদারে পৃথিবীতে জন্ম নেবে যত শিশুকে জন্মের পর কানে আজান দেয়া হবে এদের প্রত্যেককেই এদের প্রত্যেকেই এদের বংশের অংশ এদের প্রত্যেকেই এদের প্রত্যেকেই আপনার বংশের অংশ তারা আপনার উত্তরাধিকারী এবং এভাবে আপনার ধারা অব্যাহত থাকবে আমাদের স্মরণকে অব্যাহত রাখার উপায় হল সন্তান জন্ম দেওয়া কিন্তু রসুল সাল্লাইকে তার বংশধারা অব্যাহত রাখার এক অনন্য পন্থা দেয়া হয়েছে যা অন্য কাউকে দেয়া হয়নি তাই চীন থেকে কেউ লা ইলাহ ইল্লাহ বলুক বা আফ্রিকা থেকে লা ইলাহা ইল্লাহ বলুক তারা সমানভাবে রসুল্লাহ সাল্ল্লাহামকে ভালোবাসে এমনকি তারা তাদের নিজেদের দেশ জাতি এবং বংশের চেয়ে তাকে বেশি ভালোবাসে যে কোনো শিশু যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জেনেছে এবং এটি ধারণ করেছে তাকে আপনি জিজ্ঞেস করুন তুমি কাকে বেশি ভালোবাসো সে অবশ্যই প্রথমে রসুলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করবে সুবাহ কোন পরিবারে এমন অটুট বন্ধন নেই আপনারা জানেন পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ হয় তাই না পরিবারগুলোতে ভাঙন ধরে উত্তরাধিকার বা এটা সেটা যে কোনো বিষয়ে পরিবারগুলো ভেঙে যায় রসুল সাল্লামকে আল্লাহ কেমন এক অনন্য পরিবার দিয়েছেন আল্লাহ তার উম্মার মাধ্যমে তার ধারা অব্যাহত রাখা হয়েছে তাই এর সাথে তুলনা করলে হুয়াল আবতার আপনার শত্রুরাই নির্বংশ হবে ফামিস লাইও লাইকালু আবতার তাছাড়া আপনার মতো মানুষ কখনো আবতার হতে পারে না এগুলো জামাকশারি সারি মন্তব্য ওয়া ইন্নাল আবতার ওয়াশানিউ কাল মুনসা ফিদ্দুনিয়া ওয়াল আখিরা আলমুন কতি যে নিতান্তই নির্বংশ হবে নিশ্চিহ্ন হবে সে আপনার শত্রুর ছাড়া আর কেউ নয় যারা দুনিয়া ও আখিরাতে ধ্বংস হবে ওয়া ইন জুকিরাহু জুকিরা বিল্লা আন এমনকি যখনই তাকে স্মরণ করা হয় বা তার নাম নেওয়া হয় তাকে অভিশাপ দেয়া হয় যখনই আমরা এসব লোকের কথা বলি যারা নবী আলহি সাল্লা সাল্লামকে কষ্ট দিয়েছিল তাদেরকে আমরা অভিশাপ দিই আমাদের অভিশাপে তাদের জাহান নামের শাস্তির বোঝা আরও খানিকটা বেড়ে যায় যুগে যুগে ইমানদারেরা যখনই আবু জেহেল বা আবুল আহাবের নাম নিয়েছে তারা তাদের প্রশংসা নিশ্চয়ই করেনি বা তারা তাদের জন্য দোয়া করেনি তারা তাদেরকে অভিশাপ দিয়েছে এবং আল্লাহ ইমানদারদের অভিশাপ গ্রহণও করেছেন তাহলে লাখো কোটি মানুষের প্রজন্মের পর প্রজন্ম তাদের অভিশাপ করছে তারা চেয়েছিল পৃথিবীতে তাদের বংশধারার মাধ্যমে তাদের ছেলেদের মাধ্যমে তাদের নাম টিকিয়ে রাখতে ঠিকই তাদের নাম টিকে আছে কিন্তু অভিশাপ করার জন্য তারা এটারই যোগ্য ওয়াকানু ইয়াকুলুনা আন্না মোহাম্মদুর তারা বলতো মোহাম্মদ সাল্লাম সম্পূর্ণ অসমর্থিত ইদা মাতা মাতাদিক্রুহ যখন সে পৃথিবী ছেড়ে চলে যাবে তার নাম গন্ধও মুছে যাবে তার নাম নেবার কেউ থাকবে না এভাবেই তারা বলতো কারণ তার কোনো ছেলে সন্তান ছিল না কে তাকে স্মরণ করবে ওয়াকইলা ফিল আসিবনে ওয়াইল এটাও বলা হয়ে থাকে যে এই আয়াতটি আসিবনে ওয়াইলের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে এবং সে রসুল সাল্লাহকে আবতার বলে ডাকছিল আবতার হল সেই ব্যক্তি যার কোনো উত্তরাধিকার নেই কোনো ভবিষ্যৎ বংশ পরম্পরা নেই অমিন হুল হিমার আল আল্লাদি আল্লাহ আমি আগে যেমনটা বলেছিলাম ভাষাগত এর অর্থ হল গাধা অথবা অন্য কোনো প্রাণী যার লেজ কাটা গিয়েছে এবং এখন আর লেজ নেই কদিমা কাব বিন আল আশরাফ এই সুরা সম্পর্কে আরও একটা বর্ণনা আছে একবার কাব বিন আশরাফ মক্কা আসল ফাকাল আলাহু কুরাইশ কুরাইশা বলল আন্তঃরুন আহলাল মদিনতি ও সৈদ তুমি মদিনার সেরা মানুষদের একজন এবং তাদের নেতা আলাতরা তলায় ইহাদ সাবি আল মুনরাতির মিন কৌমিহিজমু ওনা মিন্না তুমি কি তাকে দেখো যার কোনো সমর্থন নেই সে এতিম তার জাতিতে তার কোনো উত্তরাধিকার নেই তারপরেও সে মনে করে সে আমাদের চেয়ে উত্তম ওয় নাহুল্লাহুল হাজিজ অথচ আমরাই হাজিদের আতিথ্যতা করি ওয়া আহলুসাক এবং আমরাই তাদের পান করাই ওয়া আহলুসাদাহ কল আনতুম রুমিন মিনহু তাহলে বিন আশরাফ মদিনা থেকে মক্কা আসলো এবং তারা তাকে বলতে লাগলো এই লোকটাকে দেখেছ সে মনে করে সে আমাদের চেয়ে উত্তম অথচ আমাদেরকে দেখো আমরা কাবার রক্ষণাবেক্ষণ করি আমরা এটা করি সেটা করি তুমি কি মনে করো আমাদের মধ্যে কে উত্তম আর কেই বা এই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে কার নাম নিশানা মুছে যাবে উত্তরে সে বলল মিনহু অবশ্যই তোমরা তার চেয়ে উত্তম এবং যখন সে এই কথাটা বলল আবতার তার কথার প্রতি উত্তরে এই আয়াতটি নাজিল হয় যে আপনার শত্রুরাই কেবল নিশ্চিন্ন হবে এখন শাহানী শব্দ সম্পর্কে বলি সাধারণভাবে আরবি ভাষায় যে কাজটি করা হয় একটা শব্দ অনুবাদ করতে অন্য একটি সহজ শব্দ ব্যবহার করা হয় শানি, আই আদুন আরবিতে শাহানী অর্থ আদুউন যার অর্থ শত্রু এখন এটা আমাদের জন্য বোঝা মুশকিল যে শাহানি শব্দের অর্থ শত্রু আবার আদু শব্দের অর্থ শত্রু তাহলে এদের মধ্যে পার্থক্য কী তাছাড়া কোরআনের বিভিন্ন সুরায় আদৌ শব্দটি এসেছে যেমন ফেরাউনের জন্য শব্দটি ব্যবহার হয়েছে উল্লি ও উল্লাহ। আপনারা জানেন মুসা আল্লামকে যখন নদীতে ভাসিয়ে দেয়া হয় তাকে ফেরাউনের ঘরে তোলা হয় তখন ফেরাউনের পরিচয় দিতে গিয়ে এই কথাগুলো বলা হয়েছে ইয়াহুদুহু উল্লি ও উল্লাহু আবার ইন্না শৈতান আলাকুম আদু উন তাহলে আদুউন শব্দটি শয়তানের জন্য ব্যবহৃত হয়েছে ফেরাউনের জন্য ব্যবহৃত হয়েছে এবং কোরআনে বিভিন্ন স্থানে শব্দটি এসেছে কিন্তু এখানে নির্দিষ্টভাবে শাহানি শব্দটি কেন এসেছে ইন্না আদুউকা হুয়াল আবতার কেন বলা হয়নি শব্দ দুটির মধ্যে পার্থক্য কি রয়েছে প্রথমে আমাদের জানতে হবে শত্রুতা শব্দটি বোঝানোর জন্য আরবিতে তিনটি শব্দ আছে তিনটি শব্দ প্রথমটি হল সানা আন যেখান থেকে আমরা শানি শব্দটি পাই দ্বিতীয়টি হলো বুগ অথবা বাগদা আ আর যে ব্যক্তি এই কাজ করে তাকে বলা হয় বাগিদ বা মুবগিদ ঠিক আছে তৃতীয় শব্দটি হলো আদুউন যা আদু অথবা আদাওয়াত শব্দ মূল থেকে এসেছে তো এই তিনটি শব্দ এই দার্সের শেষে আমরা এই তিনটি শব্দের মধ্যে পার্থক্য জানতে পারব। এবং কেন এই সুরায় বিশেষভাবে শাহানি শব্দটি ব্যবহৃত হয়েছে সেটার তাৎপর্যও বুঝতে পারবো এখন আবদার সম্পর্কে আরেকটু বলি ও আসলুল বাতর আল কতা বাতারের মূল অর্থ হলো কেটে যাওয়া অশা আ ফেঁকত আইজাম যেমনটা আমরা বলেছিলাম কোনো প্রাণীর লেজ কেটে যাওয়া যেহেতু আমরা ইতিপূর্বে এই বিষয়ে কথা বলেছি তাই আমি এই অংশটা বাদ দিয়ে যাচ্ছি চলুন মন্তব্যগুলো পড়ি ও ইবনে তাইমিয়ার এই মন্তব্যটা সত্যিই অসাধারণ তিনি সুরা আল কাউসারের উপর একটা থিসিস লিখেছেন তার গবেষণাপত্রটি খুবই সুন্দর আমি শুনেছি সম্প্রতি এর অনুবাদ বের হয়েছে অনলাইনে বা কোনো ইসলামিক বইয়ের দোকানে আপনি যদি এটা পেয়ে থাকেন চেষ্টা করবেন পড়ে নিতে কারণ এটা আসলেই সুরা কাউসার নিয়ে খুবই চমৎকার একটা লেখা ইন্নাহু সুবহানাহু আর আ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মিন কুল্লি লিখাইর এটা এমন যেন আল্লাহ আজাল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের শত্রুদের সকল প্রকার সম্ভাব্য কল্যাণ থেকে বাদ দিয়েছেন তিনি বলেননি যে কেবল তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিন্ন হবে বরং তিনি বলেছেন তারা সার্বিকভাবে সম্পূর্ণরূপে ধ্বংস হবে ফায়ুব তিরু ও মা আলাহু। তিনি বলছেন তিনি তাকে পারিবারিকভাবে এবং আর্থিকভাবে ধ্বংস করবেন ফায়ুক জালিক ফিল আখিরাতে অয়ুব তিরু হায়াত তাই সে আখিরাতেও চরম ক্ষতিগ্রস্ত হবে এবং দুনিয়াতেও হবে শিকর কাটা ফালাইয়ান তাফি বিহা যদি সে সম্পদশালী হয় সে তার অর্থ থেকে কোনো উপকার পাবে না অলায় তাজুফিহা সালিহা সে তার সম্পদ কখনও কোনো কল্যাণকর কাজে উপভোগ করতে পারবে না ই মুআহ অয়ুপ্তি রুকলবাহু ফালা আমিন হইর আল্লাহ তার অন্তরকে এমনভাবে বিচ্ছিন্ন করেছেন যেন তা ভালো কাজের দিকে কখনো ধাবিত না হয় এটা তাদের উপর আল্লাহর অভিশাপ যে তাদের অন্তর কখনো কোনো ভালো কাজের দিকে কল্যাণের দিকে অগ্রসর হবে না কারণ সেই অন্তরে নবী সাল্লু আলাইস্লামের প্রতি শত্রুতা লালন করা ছিল এবং তাদের অন্তরগুলো কখনও আল্লাহকে জানার ইচ্ছা পোষণ করে না ও মুহাব্বিহি ওহী আলহিমসাল্লা এবং তাদের অন্তর আল্লাহর প্রতি বা কোনো নবী সালামের প্রতি ভালোবাসা বা আস্থা খুঁজে পায় না ওয়ুব তিরুয় আমালুহু তাদের সকল কাজ বিফলে যাবে এমন কি যদি কোনো ভালো কাজ থাকেও ফালাই আতিহি তার যোগ্যতা থাকলেও সে আল্লাহকে মেনে চলার জন্য কখনও তার যোগ্যতাকে কাজে লাগাতে পারবে না কারণ সকল ভালো কাজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে অয়ুপ্তির মিনাল আনসার ফালাই আজিদুল্লাহ নাসির অলা আওনা সকল প্রকার সাহায্য এবং সাহায্যকারী থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে সে কারো কাছ থেকে সাহায্য বা সহযোগিতা পাবে না মিন আইন কুরু তাকে তার আপনজনদের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ফালাইয়াজুকুল্লাহু তো লাহা হালাওয়াতান সে এমনকি কোনো খাবারই তৃপ্ত হবে না কোন কিছুতেই স্বাদ মিষ্টতা বা ভালো লাগা সে অনুভব করবে না লি কারণ সে নিজের কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে আল্লাহর নবী সাল্লামের প্রতি শত্রুতা পোষণ করেছিল এরপর ইমাম রাজি মন্তব্য করেছেন তিনি প্রথমে বলেছেন জাকার ফি সাবা বিনজুলি উজুহান এখানে সুরাটে নাজিরের প্রেক্ষাপট সম্পর্কে কিছু কথা বলা হয়েছে আহদাহু প্রথমত আন্নাহু আলহু সাল্লাহ কানা ইয়ুজু মিনাল মসজিদ রসুর সাল্লাই একদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন ওয়াল আসিবন ওয়াইল আসাহমি ইয়াদ খুলু ফালতকা ফতাহাদ্দা এমন সময় আসিবনে ওয়াইলের সাথে নবী সাল্লু আল্লাহ দেখা হলো এবং তাদের পরস্পরের মধ্যে কথাও হল দা কুরাইশ ফিল মসজিদ ফালাম্মা দা খালা কলু মানিল্লাদি কুন্তা তাহাদ মা এরপর কুরাইশদের কিছু লোক মসজিদে এসে আসিফ নেওয়ালকে জিজ্ঞেস করল তুমি কার সাথে কথা বলছিলে ফা আদা আলিক আল আবতর ওই যে অভিশপ্ত শিকুর কাটা লোকটার সাথে এই বলে সে রসুল সাল্লাহ আলাইস্লামের দিকে বাজেভাবে নির্দেশ করল নবীজি সাল্লাহ আলাইস্লাম মসজিদ থেকে চলে যাবার পর তারা এই কথাগুলো বলেছে মোট কথা আসিবনে ওয়াইল নবী সাল্লাহ আলাইস্লামের সাথে কথা বলছিল তিনি মসজিদ থেকে চলে যাওয়ার পর কুরাইশে এসে আসিফনে ওয়াইলকে জিজ্ঞেস করল তুমি কার সাথে কথা বলছিলে উত্তরে সে রসুল সাল্লু আলাইস্লামের দিকে নির্দেশ করে বলল ওই শিকর কাটা লোকটার সাথে কথা বলছিলাম কিন্তু ইতিমধ্যে নবীজি সাল্লু আলাইসাল্লাম মসজিদ থেকে বেরিয়ে গিয়েছেন এবং তার মানে তিনি তাদের কথাগুলো শুনতে পাননি চলুন এই ঘটনার উপর মন্তব্যটা পড়ি ইন্নাদা আল কামিন ইয়াসরারি বাদিহিম মা আবাদ তাদের কথোপকথনের সময় রসুল সাল্লাহসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন না তাই বিষয়টা তার কাছে সম্পূর্ণ অজানা মা আন্নাল্লাহ তা আলা আজহারহু আল্লাহ তাদের গোপন কথা প্রকাশ করে দিয়েছেন ফাহিনা ইয়াকুলু জা আলিকামিজান এই আয়াতটি নাজিল হবার পর তারা এতটাই অবাক হয়েছিল যে কী আশ্চর্যের ব্যাপার আমাদের কথাগুলো সে কি করে জানল কিভাবে জানল তো এটাই কোরআনের একটা অলৌকিকতা যদিও তারা কি বলেছেন অভিজিৎ সাল্লু আলু শুনেননি কিন্তু আল্লাহ তো শুনেছেন তাই আল্লাহ বলছেন ইন্না শানি আকা হুয়াল আবতার এখন আল মাস আল্লা দ্বিতীয় বিষয়টি হল আন হুয়াল বুগ ও শানি হুয়াল তিনি বলছেন অর্থের দিক থেকে সানা আন মানে ঘৃণা অর্থের দিক থেকে সানা আন মানে ঘৃণা বুগদ অর্থ ঘৃণা আর শানি মানে এমন শত্রু যে আপনাকে ঘৃণা করে হুয়া ফিল লুগা আল ইস্তিস কতা আচ্ছা এটাতে আমি একটু পরে আসছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ তালা আসুন আমরা শেষের দিকে যাই তো আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ আজাল্লাহ এই সুরাই কাফিরদের সম্পর্কে বলেছেন আন্নাল কাফারা লামাইয়া সুফু বিহাদ আল ওয়াসফ টিলা ইনসান ইয়াহাহ হুয়াল আবতার যখন কাফিরদের সম্পর্কে বলা হয়েছে তখন তাদেরকে শিকর কাটা বলা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আল্লাহ তার রসুল সাল্লু আল্লা সাল্লামকে এমনভাবে বিজয় দানের কথা বলেছেন যে কাফেরদের কোনো বংশই এই ভূমিতে টিকে থাকতে পারবে না কখনোই টিকে থাকতে পারবে না এভাবে বলার মাধ্যমে আল্লাহ ইতোমধ্যে তার নবী সাল্লু আলাইস্লামের বিজয়ের নিশ্চয়তা দিয়েছেন আচ্ছা এই বিজয়ের নিশ্চয়তা দিতে গিয়ে সম্পূর্ণ একটা সুরা কি নাজিল হয়নি এই সুরার দুইটি সুরা পরেই তো আমরা পড়ি ইদা জা আ নসরুল্লাহি ওয়ালফাত তাই না যেখানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন কিভাবে রাসুলের সকল শত্রুরা শিকুর কাটা হবে সাল্লি সাল্লাম আপনাদের মনে আছে আমি তিনটি শব্দের কথা বলেছিলাম রদুয়ান সানা আন যেগুলো আরবিতে শত্রুতা অর্থে ব্যবহৃত হয় এখন ইনশাআল্লাহ তালা আমরা একে একে এগুলো সম্পর্কে সামগ্রিকভাবে জানব প্রথম শব্দটি হল আদু আদু হচ্ছে এমন শত্রু যে সব সময় আপনাকে কষ্ট দিতে চায় আর সময় ভাবতে থাকে কিভাবে আপনাকে কষ্ট দেয়া যায় আপনার প্রতি তার কোনো ঘৃণা না থাকতে পারে সে শুধু আপনাকে হারাতে চায় তার সকল চিন্তা পরিকল্পনা শুধুমাত্র আপনাকে হারানোর জন্য পরাজিত করার জন্য এরপর মুভগিদ অথবা বাগিদ এটা হলো দ্বিতীয় ধাপ যা শত্রুতার ঊর্ধ্বে এর মানে সে শুধু আপনাকে কষ্টই দিতে চায় না বরং তার উপর সে আপনাকে সাংঘাতিকভাবে ঘৃণা করে তাহলে বাগিদে দুইটা ব্যাপার রয়েছে অর্থাৎ এখানে কষ্ট দেওয়ার সাথে ঘৃণার অনুভূতিও আছে তারপর তৃতীয় ধাপ হলো শাহানি আর এই তৃতীয় ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা এমন শত্রুকে বোঝায় যার মধ্যে প্রথমত আদৌ এর বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ সে আপনাকে কষ্ট দিতে চায় পরাজিত করতে চায় আবার দ্বিতীয়ত তার মধ্যে আপনার প্রতি প্রচণ্ড ঘৃণা কাজ করে এবং তৃতীয়ত সে এই ঘৃণার খুব সামান্যই প্রকাশ করে অধিকাংশ তার মনে পুষে রাখে আর যেটা পুষে রাখে সেটা আরও বেশি ভয়ঙ্কর তাহলে সবচেয়ে জঘন্যতম শত্রু হল শানি সবচেয়ে জঘন্যতম শত্রু এখন আল্লাহ কেন সবচেয়ে জঘন্যতম শত্রু শব্দটা ব্যবহার করলেন কারণ সমাজবিজ্ঞান বা মানব ইতিহাস থেকে আমরা জানি একজন শত্রু একজন শত্রু তার শত্রুর সন্তানের মৃত্যুতে মর্মাহত হবে স্বাভাবিকভাবে একজন শত্রুও এই অবস্থায় মন খারাপ হওয়ার কথা কিন্তু এরা কি ধরনের শত্রু যারা তাদের শত্রুর সন্তানের মৃত্যুতে কোনো কষ্ট তো পায়ই না বরং উল্টো সেই মৃত্যু উদযাপন করে এই ধরনের শত্রুদেরকেই বলা হয় শানি এরা খুবই 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 সাংঘাতিক জঘন্য এবং মারাত্মক রকমের শত্রু এখন আলোচনা শেষ করতে চাই ইমাম আল আলুসি রহমলার খুবই চমৎকার কিছু কথা দিয়ে অনেকটা একই রকম কথা ইমাম রাজিও বলেছেন আন্নাল আদু উসিফা মোহাম্মদসাল আলহি সাল্লাম বিল কিল্লা ওয়া কি চমৎকার কথা রসুল সাল্লু আলামের শত্রুদের সম্পর্কে এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে তাদেরকে খুবই ছোট করা হয়েছে অপমানিত করা হয়েছে আল কিল্লা ওয়া অর্থাৎ আল আবতার বলতে সে একেবারেই নগণ্য কিছু বা তার বংশ পরম্পরা বলতে আর কিছু অবশিষ্ট থাকবে না বোঝানো হয়েছে এটা সত্যি অপমানজনক কারণ মনে আছে আমরা লেজ কাটা পশুর কথা বলেছিলাম তাহলে আপনাকে বিকৃত পশুর সাথে তুলনা করা হয়েছে তাই এটা আসলেই অপমানজনক ওয়ান আফ সাহু অপরদিকে আল্লাহ থেকে আল্লাহ রসুল সাল্লাহ কি দিয়ে বিশেষায়িত করেছেন ইন্না আলকাউ আলকাউসার তাহলে আল্লাহ এখানে তার রসুলের জন্য বিপরীত অর্থ ব্যবহার করেছেন সাল্লাহু আলাইসাল্লাম অর্থাৎ যখন তিনি নবী আলহ সাল্লা কথা বলেছেন তখন তাকে বেশির উপর আরও বেশি আরও বেশি প্রাচুর্য দেওয়ার কথা বলেছেন অপরদিকে যখন তার শত্রুদের কথা বলেছেন তখন তাদেরকে এত নগণ্য এত নগণ্য বোঝানো হয়েছে যে তারা এমনকি দুনিয়া থেকে সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যাবে আল আবতর ফাকল আমরা আলাইহি অর্থাৎ আল্লাহ যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ তাদের কথার বিপরীত তারা মনে করত তাদের কাছে প্রাচুর্য রয়েছে আচ্ছা তারা কেন মনে করত তাদের কাছে প্রাচুর্য রয়েছে আপনাদের মনে আছে আমরা পড়েছিলাম রেহলতা সিদাই ই ও সৈফ তারা মনে করত তারা প্রাচুর্যে পরিপূর্ণ তাদের সব আছে কিন্তু আল্লাহ তাদের বর্ণনা দেওয়ার সময় তাদের বিপরীত কথা বলেছেন যে না তোমরা নও আমার নবী প্রাচুর্য লাভ করেছেন সাল্লা প্রাচুর্য বোঝানোর জন্য আল্লাহ কোন শব্দটি ব্যবহার করেছেন আল কাউসার এটা অধিকের চেয়েও বেশি বোঝায় কাসির মানে বেশি কিন্তু কাউসার মানে আরও আরও বেশি সর্বোপরি আল্লাহ তাদের জন্য যে শব্দটি ব্যবহার করেছেন ফজ্জালিল মঞ্জাল্লু জালিল মানে ক্ষমতাহীন অপমানিত লাঞ্ছিত যাকে আল্লাহ অপমানিত করেছেন ও কাসরত অল কৌসার লি মুহদিন সাল্লাম আর সমৃদ্ধি আধিক্য আর প্রাচুর্য মুহাম্মাদের জন্য সাল্লা আলহিম অল আবতারিয়া ও দানা ও জিল্লা লীল আদু অর্থাৎ শিকর কাটা হওয়া অপমানিত লাঞ্ছিত হওয়া রসুল সাল্লাহুস্লামের শত্রুদের জন্য অবধারিত ফাহসিলা বাইনা ওয়ালি সুরা ও আখি রহিয়া নওয়া আম্মিনান মুতা বাক আলাতি এভাবে আমরা সুরা শুরু এবং শেষের মধ্যে চমৎকার একটা সমন্বয় খুঁজে পাই যেখানে রসুল সাল্লাহু আলাসাল্লাম এবং তার শত্রুদের মাঝে অসাধারণ বৈষাদৃশ্য তুলে ধরা হয়েছে সুবহায়ান আল্লাহ ইন্না শাহানি আকা হুয়াল আবতার সবশেষে আমি আরবি ভাষার বাক্যের গঠন নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ তাআলা যা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আজাল্লাহ কোনো কিছুর বর্ণনা দেওয়ার জন্য কখনো কখনো ক্রিয়াপদ ব্যবহার করেন আবার কখনও বিশিষ্ট পদ ব্যবহার করেন ভাষাগত দিক থেকে ক্রিয়াপদ আর পদ ব্যবহারের মধ্যে পার্থক্য হলো ক্রিয়াপদের ব্যবহার সাময়িক কোনো কিছু নির্দেশ করে আর পদের ব্যবহার স্থায়ী কিছু বোঝায় যখন আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে তার পক্ষ থেকে কোনো কিছু দান করার কথা বলেছেন তখন তিনি অতীতকাল বা ক্রিয়াপদ ব্যবহার করেছেন কারণ এই নিয়ামত তাকে তার জীবদ্দশায় দেওয়া হয়েছে এবং তার জন্যই এটা নির্দিষ্ট ছিল তার মৃত্যুর পরে আর এই নিয়ামত চলমান থাকবে না যেহেতু এটা শুধুমাত্র তার জন্যই নির্ধারিত ছিল সাল্লি সাল্লাম অন্যদিকে যখন তার শত্রুদের কথা বলা হচ্ছে তখন আল্লাহ বিশেষ পদ ব্যবহার করেছেন এটা জুমলা ইসমিয়া ইন্না শাহানি আকা এটা হলো মুবতাদা হুয়াল আবতার হল খবর আর বিশেষ পদ ব্যবহারের মাধ্যমে বাক্যটি আর সময়ের ফ্রেমে বন্দি নেই এটা চিরন্তন সত্য হয়ে গেছে অন্যভাবে বলতে গেলে এই যে শিকড় কাটা হওয়ার শাস্তি এটা শুধুমাত্র রসুল সাল্লাহ আলসালামের যুগের শত্রুদের জন্যই নয় যুগে যুগে হাজার হাজার বছর পরেও রসুলের যত শত্রু এই পৃথিবীতে আসবে তারা সবাই শিকড় কাটা হবে তারা সবাই ধ্বংস হয়ে যাবে তাছাড়া আপনারা জানেন কোনো শব্দ বর্তমানকালে ব্যবহার করা আর বিশেষ পদে ব্যবহার করার মধ্যে পার্থক্য আছে অর্থাৎ ইউবতির বা ইউবতার বললে অর্থ হতো সেই শিকড় কাটা হবে বাক্যটি তখন ক্রিয়াপদের গঠনে হতো কিন্তু আল্লাহ এখানে বিশেষ পদ ব্যবহার করেছেন এবং বিশেষ পদের মাধ্যমে মূলত তাৎক্ষণাৎ বা অনতি বিলম্বে বোঝায় জুমলা এসমিয়া অনতি বিলম্ব বোঝায় সুতরাং আপনাকে তার ধ্বংসের জন্য অপেক্ষা করতে হবে না সেই ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে যদিও সে এখনও বুঝতে পারছে না আল্লাহর পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়ে গেছে আপনারা জানেন কোনো মানুষের শরীরে যখন কোনো ভাইরাস প্রবেশ করে তখন সে এটা অনুভব করে না যদিও এটা ইতিমধ্যে তার শরীরে ঢুকে গেছে ঠিক এভাবেই আল্লাহ রসুলের শত্রুদের বর্ণনা দিয়েছেন আলাইসাল্লাম কুরাইশা মনে করত দুনিয়ায় তারা সর্বাধিক মর্যাদা তারা আরও মনে করত রসুল সাল্লু আলাইসাল্লাম বেশি দিন টিকতে পারবেন না আমরা তাকে পরাজিত করব কে তার কথা শুনবে আমরা তো ইতিমধ্যে বলেছি যে সে একটা পাগল আমরা তার সম্পর্কে এটা সেটা আরও কত কিছু বলেছি মোট কথা কীভাবে সে জনসমর্থন পাবে কে তাকে অনুসরণ করবে কিছু বাচ্চা আর কিছু দাস তার অনুসারীদের সংখ্যা আপনি হাতের আঙুলে গুনতে পারবেন দশ বছর হয়ে গেছে তার একশো জন অনুসারীও নেই সে আর কত মানুষই বা পাবে তাকে অনুসরণ করার জন্য তো তাদের মাথায় সবসময় এই চিন্তাগুলোই কাজ করত তাদের পরিকল্পনা পরিসংখ্যান আর ভবিষ্যৎবাণী বলছে যে রসুল সাল্লামের সফল হবার মতো কোনো পরিকল্পনা নেই কিন্তু আল্লাহর তো নিজস্ব পরিকল্পনা আছে তাদের মতে তাদের কাছে শক্তি ক্ষমতা যোগ্যতা সহ সব কিছু আছে তাই তাদের পরাজিত হবার কোনো সম্ভাবনাই নেই কিন্তু এর বিপরীতে কখনও কিছু ঘটতে পারে এমন কোনো ধারণাই তাদের ছিল না এরপর আল্লাহ আজ্লাহ তাদের ধ্বংস অবধারিত করেছেন তাছাড়া এটা একটা মক্কি সূরা তো সে সময় যখন তারা এই আয়াতটি শুনছে তাদের প্রতিক্রিয়া হতো এরকম আচ্ছা তাই নাকি আমরা ধ্বংস হয়ে যাব আরে যাও যাও এটা নিছুক একটা হুমকি ছাড়া আর কিছুই না অথচ মক্কা বিজয়ের পর তারা এই ধরনের কথা আর বলতে পারেনি তাদের এমন চিন্তার বারো থেকে পনেরো বছর পর তারা এগুলো বলার মতো অবস্থানে আর ছিল না কিন্তু সুরাটি নাজিলের সময় তারা এই ধরনের অধ্যুত্বপূর্ণ কথাগুলো বলত তাই আল্লাহ পুরো দৃশ্যপট পাল্টি দিয়েছেন সম্পূর্ণ পাল্টি দিয়েছেন আর এজন্য এই সুরা সহ এর পরবর্তী সুরাগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো রসুল সাল্লাইসাল্লামের সিরাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাছাড়া রসুলের কাজগুলো সঠিকভাবে বুঝতে হলে তার সিরাজ সম্পর্কে জানা খুবই জরুরি কারণ তার উন্মত হিসেবে তার কাজগুলো আমাদেরও করে যেতে হবে তার মিশন সম্পূর্ণ শেষ হয়ে যায়নি তিনি এই কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু করে গেছেন এবং বাকি কাজ এখনও চলমান রাসুল সাল্লু আলু সাল্লাম কীভাবে তার কাজগুলো করে গেছেন আমাদেরকে কি দায়িত্ব দেয়া হয়েছে এবং সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য আল্লাহ কি কি পুরস্কার আমাদের জন্য রেখেছেন এগুলো না জেনে এই কাজকে আমরা কখনো চালিয়ে নিতে পারবো না পরিশেষে এই সুরার সাথে পরবর্তী সুরার সমন্বয় সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলে আমরা আজকের আলোচনা শেষ করব আমরা জানি পরবর্তী সুরা হল সুরাতুল কাফিরুন সুরা কাউসারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সত্যুদের কথা বলেছেন ইন্না শাহানি আকা তিনি বলেননি ইন্নাল কাফির আচ্ছা রাসুলের শত্রু কারা কাফিররা তাহলে আল্লাহ আজ আল্লাহ সুরায় রসুল সাল্লাস্লামের শত্রুদের প্রতি ইঙ্গিত করেছেন এবং এর পরবর্তী সুরায় আল্লাহ স্পষ্টভাবে বলেছেন রাসুলের আসল শত্রু কারা আচ্ছা তারা কেন আপনার শত্রু আপনাদের মধ্যে কিসের দ্বন্দ্ব জমি জমা ধন সম্পত্তি বা ক্ষমতার জন্য দ্বন্দ্ব না এই দ্বন্দ্বের মূল কারণ ছিল আমরা কার ইবাদত করব তাদেরকে বলা হয়েছিল ফালিয়া আবুদু রব্বাহাদ বাইত কিন্তু তারা এমনটা করেনি এজন্য পরবর্তী সুরায় বলা হয়েছে লা আবুদু মা তা আবুদুন